আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি তখন আসলে আমরা অনেককে দেখেছি, বিশেষ করে যারা ভালো রেজাল্ট করেছে তারা অনেকে গ্রুপ ডিসকাশন করত। তো এই গ্রুপ ডিসকাশন যারা করেছে, সেটা স্কুল কলেজ থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত যারাই গ্রুপ ডিসকাশন করেছে, দেখতাম যে তারা খুবই ভালো রেজাল্ট করেছে। এবং ওই গ্রুপে যদি তুলনামূলক কোনো দুর্বল স্টুডেন্টও যদি থাকতো, সেও মোটামুটি একটা অ্যাভারেজ রেজাল্ট করতো। তার হয়তো খারাপ করার কথা, কিন্তু সে একটা অ্যাভারেজ রেজাল্ট করতো, আর যে ভালো ছিল সে আরও ভালো করতো। তো এই কারণে আসলে শিক্ষা রিলেটেড যে কোনো বিষয়ে গ্রুপ ডিসকাশনের কোনো মানে বিকল্প নেই, আমাদের গ্রুপ ডিসকাশন করতেই হয়। তো আপনারা যেহেতু ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে চাচ্ছেন, তো আজকে আমি কথা বলবো মেনলি হচ্ছে গ্রুপ ডিসকাশন নিয়ে, যেটা আপনার স্পিকিং স্কিলটাকে, যে সময় আসলে স্কিলটা আসার কথা তার চেয়ে আরও অনেক কম সময় আপনার স্কিলটা চলে আসবে যদি আপনি ভালো করে একটা গ্রুপ ডিসকাশন করতে পারেন। এখন দেখেন, আপনি ইংলিশে কথা বলতে চাচ্ছেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু কথা বলার বিষয়টা কী? একটা কমিউনিকেশন, রাইট? একটা যোগাযোগ। যোগাযোগ আপনি কার সাথে করবেন? আপনি একজন মানুষের সাথে করবেন। তো এই যে আপনি যোগাযোগ মানুষের সাথে করবেন, সেই মানুষের সাথে যদি আপনি যোগাযোগ করার চর্চা না করেন, তাহলে কিন্তু সেই যোগাযোগটা আপনি পরিপূর্ণ বা ভালোভাবে কিন্তু করতে পারবেন না। এই কারণে আমাদের স্পিকিংয়ে ভালো করতে হলে অবশ্যই আমাদের একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করতে হবে, এবং সেই গ্রুপের মধ্যে কিছু গ্রুপ প্র্যাকটিস করতে হবে, গ্রুপ স্পিকিং প্র্যাকটিস করতে হবে। এটা ব্যাপারটা এরকম না যে আপনি চ্যাটিং করলেন, একটা ফেসবুক মেসেঞ্জার একটা গ্রুপ তৈরি করলেন, সেখানে চ্যাটিং করলেন, নট লাইক দিস। আপনারা একটা নির্দিষ্ট প্রথমে হচ্ছে গিয়ে দুজন দিয়ে শুরু করেন, তারপর আস্তে আস্তে তিনজন, চারজন, পাঁচজন, তবে পাঁচ থেকে ছয়জনের বেশি না হওয়াটাই ভালো। পাঁচ থেকে ছয়জন নিয়ে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে নিয়ে অথবা অন্য কোনো ওয়েতে আপনারা যেভাবেই হোক একটা মানে সমমনা, যারা আসলে ইংরেজি চর্চা করতে চাচ্ছে, এদেরকে নিয়ে আপনি চাইলে একটা ইংলিশ গ্রুপ স্পিকিং গ্রুপ তৈরি করতে পারেন, যারা হচ্ছে গিয়ে স্কাইপের মাধ্যমে হোক বা গুগল মিট বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা অন্য যে কোনো যেখানে আপনি অডিও বা ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলতে পারবেন, এইরকম একটা মানে গ্রুপ তৈরি করে সেই গ্রুপে যদি আপনারা প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা যদি নিজেদের ভিতরে যদি ইংরেজি বিভিন্ন বিষয় নিয়ে যদি কথা বলতে পারেন, সেটা লার্নিং হতে পারে, সেটা টপিক বেজ হতে পারে, সেটা সাময়িক কোনো একটা বিষয় হতে পারে, বিভিন্ন বিষয়ের উপরে যদি আপনারা স্পিকিং প্র্যাকটিস করার চেষ্টা করেন, এবং ওই যে কথা বলতে যে ভুল হবে, হোক ভুল, কোনো সমস্যা নেই, আমরা ভুল, আমরা মানুষের জন্মটাই এমনভাবে হয়েছে আমরা ভুল করতে করতে শিখবো, আমরা কখনোই কোনো কিছু পারফেক্টলি শুরু থেকে পারবো না, আমরা প্রথমে ভুল করবো তারপরে শিখবো। সেটা শুধুমাত্র ইংরেজি শিক্ষা না, পৃথিবীর যে কোনো শিক্ষা, আপনি একটু খেয়াল করে দেখেন আপনি এই জীবনে যা শিখেছেন সব কিছু কিন্তু ভুল করতে করতে শিখেছেন। এই কারণে আপনাকে ভুল করতে করতেই শিখতে হবে। হয়তো ওই গ্রুপে পাঁচজন ছয়জন হয়েছেন, সবাই ভুল ইংরেজি বলেন, কোনো সমস্যা নেই, একজনের ইংরেজি যদি আরেকজন বুঝতে পারেন তাহলেই ভালো, তাহলেই বেস্ট। হ্যাঁ, বুঝতে পারলেই হলো, কমিউনিকেশনটা হয়ে গেল, এরপরে ধীরে ধীরে এটাকে আমি অ্যাকুরেসি বা অ্যাকুরেটলি কথা বলার একটা চেষ্টা করবো, সেটা উচ্চারণ ঠিক করার চেষ্টা করবো, গ্রামার ঠিক করার চেষ্টা করবো, সঠিক শব্দটা সঠিক জায়গায় ব্যবহার করার চেষ্টা করবো। কিন্তু এটা শুরুতেই আপনি পারবেন না, এখনও আমার প্রচুর ভুল হয়। আমি যখন ইংরেজিতে কথা বলি অনেক সময় কথা বলতে যে সঠিক শব্দটা আমি খুঁজে পাই না, অনেক সময় আমি যে প্যাটার্নটা ইউজ করে কথা বলার কথা ছিল আমি অন্য একটা প্যাটার্ন ইউজ করে কথা বলে ফেলছি, এইরকম ঘটনা কিন্তু আমার ক্ষেত্রেও ঘটে। কেন ঘটে? কারণ আমি তো নেটিভ স্পিকার না, ইংরেজি আমার মাতৃভাষা না, আমার ভুল হবে, এটাই খুব স্বাভাবিক, এরকম আপনারও ভুল হবে। তাহলে আমার যদি ভুল হতে পারে বা আমার চাইতেও আরও ভালো স্পিকার যারা বাংলাদেশ, ইন্ডিয়া সব জায়গায় অনেক ভালো ভালো স্পিকার আছে, আপনি যদি একটু সূক্ষ্মভাবে তাদেরকে খোঁজ মানে দেখেন, দেখবেন যে তারা অনেক ভুল করছে, প্রত্যেকটা মানে স্পিচেই তাদের কোনো না কোনো ভুল আছে। আমাদের তো বাংলায় প্রচুর ভুল হয়, তাই না? এই কারণে আমরা কী করবো, গ্রুপ ডিসকাশন করে নিজেদের মধ্যে কথা বলার চেষ্টা করবো, এবং আস্তে আস্তে নিজেদেরকে ক্ল্যারিফাই করবো, আস্তে আস্তে নিজেদের বিষয়গুলোকে আরও ক্লিয়ার করার চেষ্টা করবো, গ্রামার শিখবো, প্রোনাউন্সিয়েশন শিখবো, সেগুলো শিখে শিখে নিজেদের মানে ভুলগুলোকে আস্তে আস্তে ইম্প্রুভ করার চেষ্টা করবো। কিন্তু এর মানে এই না যে আমি শুরু থেকেই শুদ্ধ করে কথা বলার চেষ্টা করবো, সেটা করতে গেলে যেটা হবে যে আপনি কথা বলতেই পারবেন না, আপনার কথা ব্লক হয়ে যাবে, ঠিক আছে? তো এই কারণে আমি বলবো যে আপনার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, স্কাইপের মাধ্যমে হোক, যে কোনো মিডিয়া, যে মিডিয়ার মাধ্যমে আপনি ভয়েস ট্রান্সমিট করতে পারবেন, এরকম যে কোনো মিডিয়ার মাধ্যমে আপনি একটা গ্রুপ মেক করেন, এবং এই গ্রুপের সাথে একটা ছয় মাস এক বছরের চুক্তি করেন যে ছয় মাস এক বছর পর্যন্ত আমরা এই টাইমটাতে প্র্যাকটিস করবো, এবং এর আগ পর্যন্ত কেউ এখান থেকে সরবো না, এরকম একটা কমিটমেন্ট নিজের ভিতরে থাকতে হবে। যদি কমিটমেন্ট না থাকে আপনি কিন্তু পারবেন না। তাহলে এরকম সেটা মানে সর্বনিম্ন দুজন নিয়ে, সর্বোচ্চ পাঁচ ছজন নিয়ে হতে পারে, তবে দশ বারোজন হলে এটা মেনটেন করাটা খুব টাফ হয়ে যাবে। এই কারণে মানে দুজন থেকে পাঁচ থেকে ছয়জন সর্বোচ্চ। হ্যাঁ, এই কজন নিয়ে আপনি যদি উদ্যোক্তা, এখানে একটা ব্যাপার বলি, গ্রুপের ব্যাপারে কিন্তু উদ্যোক্তা একজন থাকতে হবে, এবং তাকেই সর্বোচ্চ ছাড় এবং সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে, তাকেই কিন্তু অ্যাকুমুলেট করতে হবে সবাইকে। এখন আপনি যিনি আমার ভিডিওটা দেখছেন, তিনি যদি সেই উদ্যোক্তা হয়ে থাকেন, আপনি গ্রুপ অ্যারেঞ্জ করার চেষ্টা করবেন, গ্রুপের সবাই আপনার কথা ঠিকঠাকভাবে শুনবে না, প্রথম প্রথম মানতে চাইবে না, অনেক সমস্যা হবে, কিন্তু এটাতে মন খারাপ করা যাবে না। হ্যাঁ, আপনি যেহেতু লিডিংয়ে আছেন, আপনার কাজ হচ্ছে সবাইকে অ্যাকুমুলেট করা,
যতটুকু চেষ্টা করেন, যেদিন ধরেন পাঁচজন অ্যাটেন্ড করতে পারলো না সেদিন দুজনকে নিয়ে আপনি প্র্যাকটিস করেন, যেদিন দুজনও পারলো না সেদিন একা একা প্র্যাকটিস করেন। আমার কথা হচ্ছে কি আপনি প্র্যাকটিসটা শুরু করেন, যত দ্রুত আপনি প্র্যাকটিস শুরু করবেন একদিনে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা। এবং গত ক্লাসে তো আমি বলেছি যে আপনারা চাইলে অ্যাপসের মাধ্যমে আমাদের গ্রুপের মাধ্যমে বিভিন্নভাবে আপনি ইংরেজি চর্চা করতে পারেন। তো প্রথমেই হচ্ছে আপনাকে ইংলিশ স্পিকিংয়ের উপরে জোর দিতে হবে সবচেয়ে বেশি, এরপরে আস্তে আস্তে আপনি শিখবেন, শিখে শিখে সামনের দিকে যাবেন। যেহেতু আমাদের প্রায় 60টা ক্লাস, 55 থেকে 60টা ক্লাসের কোর্স, তো এখানে আমরা অনেক কিছু শেখাবো। তো এই 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 শিক্ষাগুলোকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলেও আপনারা অনেক ভালো স্পিকিং করতে পারবেন। এবং এর জন্য আপনাদের একটা মোটিভ, আপনাদের পক্ষ থেকে আমাদের এই ক্লাসগুলোকে কন্টিনিউ করার জন্য একটা মোটিভেশন প্রয়োজন। সেটা হচ্ছে কি আপনারা কমেন্ট করেন, কমেন্টে আপনাদের মতামত আমাদেরকে জানান, প্লাস আপনারা যে যে কাজগুলো, যেমন আমি গ্রুপ করতে বলেছি আপনারা গ্রুপ করেছেন কি না সেটাও আমাদেরকে কমেন্টে ফিডব্যাক দেন। আর আমাদের তো নিজস্ব একটা ফেসবুক পাবলিক গ্রুপ আছে, সেখানে চাইলে জয়েন করে আপনারা ভিডিও সাবমিট করে আপনারা কিন্তু আপনাদের স্পিকিংটাকে ইম্প্রুভ করে নিতে পারেন আমাদের মাধ্যমে, ঠিক আছে। আর গ্রুপটা তৈরি হয়ে গেলে তারপরে আপনার শুরু থেকে প্রতিদিন এক ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা করে প্র্যাকটিস করলেন, সময় যত গেল তত সময় কমাবেন না, পারলে 10 মিনিট করে বাড়ান, তাতে 2 ঘন্টা আড়াই ঘন্টা যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন এভরিডে, আশা করি যে 3 to 6 months আপনি মোটামুটি লেভেলের একটা মডারেট লেভেলের স্পিকার হবেন। আমি বলবো না যে 3 থেকে 6 মাসে, কারণ 30 দিনের ইংলিশ শেখার কোনো ট্যাবলেট আমার কাছে নাই, যেহেতু নাই সুতরাং এটা কারো কাছেই নাই আসলে। হ্যাঁ, আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার স্পিকিং স্কিল ভালো হবে। এখন সময়টা কত কম বেশি লাগবে এটা আপনার প্রতিদিনের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আপনি প্রতিদিন 1 ঘন্টা করলে হয়তো বা 1 বছর লেগে যেতে পারে, 2 ঘন্টা করলে হয়তো 6 মাস লাগতে পারে। এইভাবে করে দূরের সময়টা কমে আসবে আর দৈনিক সময়টার ডিউরেশনটা বাড়বে। তো আশা করি যে আমার আজকের এই গাইডলাইনটা আপনারা ফলো করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, কমেন্টে জানাবেন আমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে। সো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।